আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে। ঘূর্ণিঝড় রেমাল 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ কালবৈশাখী ঝড়, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উপর চলমান তাপপ্রবাহ কমে গেছে, সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে আজ রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার মংলায় 38.2 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 90 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 12 ঘন্টায় যেসব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চলে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, খুলনা, মাগুরা, যশোর, পিরোজপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় এ সময় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ দেখলে সতর্ক থাকবেন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, তবে আগামী 22 তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটি প্রথমে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে নিম্নচাপ, এরপর 24 থেকে 25 মে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়বে এখনও তা অনিশ্চিত, এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময় দেশের পূর্ব অঞ্চলে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতেও পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহতালা ভালো জানেন, আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহতালার হুকুমলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন।